আসসালামু আলাইকুম 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু নতুন শনাক্ত 58 জন করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে 6 জন নারায়ণগঞ্জে লকডাউন ভেঙে রাতে চলাচল জামালপুরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচি তিনশো ছাব্বিশ বস্তা চাল জব্দ ঠাকুরগাঁওয়ে দুজনের ডিলারশিপ বাতিল থানায় মামলা এবং মুন্সীগঞ্জ প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর আঠাশতম স্প্যান দৃশ্যমান সেতুর চার হাজার দুইশো মিটার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সংখ্যা দাঁড়ালো তিরিশ জনে এদিকে জনের নমুনা পরীক্ষা করে আটান্ন জনের দেহে করোনা উপস্থিতি পাওয়া গেছে সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো জনে আক্রান্তদের মধ্যে বাহান্ন ভাগই ঢাকার বাসিন্দা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইএডিসিআর অনলাইনে বুলেটিনে এসব তথ্য জানানো হয় কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন বিস্তারিত গত আট মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এর সংক্রমণ হার ধীরগতিতে বাড়লেও সাত এপ্রিল থেকে এ সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে তবে দশ এপ্রিল নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও কমে আক্রান্তের সংখ্যা সে ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে আটান্ন জন এবং মারা গেছেন জন।

পরে আইডিসিআর পরিচালক জানান নতুন আক্রান্তদের মধ্যে চোদ্দ জন ঢাকার এবং জন নারায়ণগঞ্জের বাসিন্দা সুস্থ হয়েছেন ছত্রিশ জন মোট আক্রান্তের সত্তর ভাগই পুরুষ আর শতকরা বাইশ ভাগের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গত চব্বিশ ঘন্টায় যে আটান্ন জন আক্রান্ত রয়েছেন তার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে আটচল্লিশ জন পুরুষ দশ জন মহিলা এই চারশো বিরাশি জনের মধ্যে সবপরা তিপ্পন্ন বাউন্ন ভাগে হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে সাতপরা পঁয়ত্রিশ ভাগ মানুষ সব স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান করোনা আক্রান্তদের হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত হয়রানি দূর করতে এখন থেকে কাজ করবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি সংগঠন ডক্টর ফর কোভিড নাইন্টিন সলিউশন বাংলাদেশ কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁ ব্রাহ্মণবাড়িয়া ফেনী খুলনা লক্ষ্মীপুর ও গাজীপুরে এক শিশু সহ ছয় জনের মৃত্যু হয়েছে কয়েকটি জেলায় ভাইরাসে আক্রান্ত ১৩ জন শনাক্ত হয়েছে এর মধ্যে মুন্সীগঞ্জেরই সাতজন এদিকে চাঁদপুরে আইসোলেশনে পাঠানো হয়েছে নতুন চারজনকে প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সকালে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে গত একত্রিশ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হন শুক্রবার চিকিৎসকরা রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেন একদিন পরেই নিজ বাসায় তার মৃত্যু হয় এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা যায় ছয় মাসের এক শিশু তার শরীরে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা অন্যদিকে একই ধরনের লক্ষণ নিয়ে গাজীপুরের শ্রীপুরে মারা গেছে ৪৫ বছরের এক ব্যক্তি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান ওই ব্যক্তি আট দশ দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে পরিবারের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার এছাড়া লক্ষ্মীপুরের কমলনগরে একই ধরনের উপসর্গ নিয়ে মারা যায় পঞ্চান্ন বছরের এক ব্যক্তি এই ঘটনার পর চারটি বাড়ি লকডাউন করা হয়েছে অন্যদিকে নওগার পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ২৬ বছরের এক নারীর মৃত্যু হয়েছে রাজবাড়িতে পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে রাজবাড়ির সিভিল সার্জন ডাক্তার নুরুল ইসলাম জানান আক্রান্তদের রাজবাড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে করোনাভাইরাস সংক্রমণ রোধে নোয়াখালী কুমিল্লার ঝালকাঠি কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন এটিএন বাংলা দেশে করোনা ভাইরাসে ঢাকার পরই সবচেয়ে আক্রান্ত নারায়ণগঞ্জ এই জেলায় এ পর্যন্ত মারা গেছে জন আক্রান্ত সাতাত্তর জন লকডাউন নারায়ণগঞ্জে তারপরও অযথা রাস্তায় বাইরে ঘোরাফেরা করছে মানুষজন এসব মানুষকে সামাল দিতে রাস্তা পাড়া মহল্লায় হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরে বিভিন্ন পথে চেকপোস্ট বসানো হয়েছে চলছে তল্লাশি বিভিন্ন পাড়ায় নিজেরাও রাস্তা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা মাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবেলায় গণপরিবহন আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না তবে জরুরি পরিষেবা সমূহ খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় পণ্য জ্বালানি ওষুধ চিকিৎসা সামগ্রী পরিবহন কৃষি পণ্য সার ও কীটনাশক দুধ ও দুধজাত পণ্য শিশু খাদ্য জীবন মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আত্মমুক্ত থাকবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি এই ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই দুই বিভাগের সার্বিক পরিস্থিতি জানবেন এবং কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জানতে চাইবেন পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি কর্মকর্তাদের করণীয় নিয়ে বিভিন্ন নির্দেশনা দেবেন ময়মনসিংহের ফুলপুরের পল্লীতে এক শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর সহ গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন আক্রান্ত ব্যক্তিকে শুক্রবার রাতে ময়মনসিংহের এসকে এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার এবিএম এম মশিউল আলম ওই ব্যক্তি সম্প্রতি সিলেট ও ঢাকায় শ্রমিকের কাজ করে বাড়ি ফেরেন যশোরে চৌগাছায় আটত্রিশ জন ইটভাটা শ্রমিককে সাতক্ষীরার শ্যামনগরে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান সকালে তারা ময়মনসিংহ থেকে একটি কাভার ভ্যানে সেখানে পৌঁছায় বিষয়টি স্থানীয় লোকজন তাকে জানানোর পর তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগরে পাঠিয়ে দেন এসব শ্রমিক ময়মনসিংহে একটি ইটভাটায় কাজ করতেন করোনা উপসর্গ নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে ঝালকাঠিতে ফেরা পঁয়ষট্টি জনকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে প্রশাসন জেলা প্রশাসক জোহর আলী বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যক্তি ঝালকাঠি সদর নলছিটি কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় তাদের গ্রামে বাড়িতে আসে তারা বেশিরভাগই ভাড়ায় চালিত মোটর সাইকেল ও নৌপথে এলাকায় প্রবেশ করে গ্রামে পথ ধরে তারা বাড়িতে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে করোনাভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও নির্লস সেবা দিয়ে যাচ্ছে যশোরের আদিন সুকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ হাসপাতালে আসা রোগীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থাও নিয়েছে তারা যশোর থেকে শাহনারা বেগমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব মেডিকেল কলেজের শিশু বিভাগ ঘন্টা খোলা রয়েছে এখানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে এখান থেকে একজন রোগীও সেবা না নিয়ে যাবে না বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক আমাদের এখান থেকে একটি রুগীও সেবা না নিয়ে যাবে না এবং যায়নি এবং যাবেও না করোনার কারণে অনেক হাসপাতাল বন্ধ আছে কিন্তু আমরা আর্দিন হাসপাতালে এসে খোলা পাইছি আমার বাচ্চা আগে অনেক অসুস্থ ছিল এখন অনেক ভালো আছে ডাক্তারদের চব্বিশ ঘন্টা সেবা পাচ্ছে এবং নার্সদের চব্বিশ ঘন্টা সেবা পাচ্ছে এই শিশু হার তিনি একমাত্র খোলা আছে যে আমার বাচ্চাকে সুচিকিৎসা দিতে পারছি ডায়রিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে যেমন রোগী ভর্তি হচ্ছেন ঠিক তেমনি নতুন শিশু আলোর মুখ দেখছে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় সার্বক্ষণিক তাদের সেবা দেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ দূর দূরান্ত থেকে রোগীরা সেবা নেওয়ার উদ্দেশ্যে আসছে এবং আগের মতোই আসছে এবং আমরা সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছি করোনা পরিস্থিতিতে আগের মতোই একটানা রোগী দেখা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নাফিজা বিলকিস আমাদের এখানে শিশু রোগের পাশাপাশি চব্বিশ ঘন্টা গাড়ি রোগেও সেবা দেওয়া হচ্ছে কোভিড নাইন্টিনের ফলে আমাদের এখানে তেমন কোনো প্রভাব বিস্তার করছে না এই হাসপাতালের শিশু বিভাগে বেড সংখ্যা পঞ্চাশটি ইনকিউবেটর বেডের সংখ্যা পাঁচটি গাইনি ও শিশু বিভাগে আট ডাক্তার ও পঁয়তাল্লিশ জন সেবিকা দিয়েই চলছে তাদের সেবা কার্যক্রম বিউরো রিপোর্ট এটিএন বাংলা জামালপুর সদরের নরন্দী বাজারে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার গোদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি দশ টাকা কেজি দরের ৩২৬ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন নরন্দী বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজুল হোসেন তোফার গোদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি একশো ছাব্বিশ বস্তা চাল জব্দ ও তোফাজুল হোসেন তোফাকে আটক করেন একই সময় নরন্দী পশ্চিম নয়াপাড়া গ্রামে সদর উপজেলা যুবলীগের সদস্য রানা মিয়া খোকার গোদামে অভিযান চালিয়ে দুইশ বস্তা চাল জব্দ করা হয় অভিযানে খবর পেয়ে পালিয়ে যায় যুবলীগ নেতা রানা মিয়া খোকা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গিতে খাদ্যবান্ধব কর্মসূচি চাল নিয়ে দুর্নীতির অভিযোগে দুজন ও এম এস ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে আগামীতে তারা এ কর্মসূচিতে আর কোনো ডিলারশিপ নিতে পারবেন না বলে জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিলচন্দ্র বর্মন এ ঘটনায় ও এমএস ডিলার আমিরুল ইসলাম ও ডিলার আব্দুল রশিদ সহ ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি করোনা ভাইরাস সংকটের মধ্যে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে ঠাকুরগায়ের কর্মহীন দরিদ্র মানুষেরা সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তার দাবিতে শুক্রবার ঠাকুরগাঁও পঞ্চগড় সড়ক অবরোধ করেন আউলিয়াপুরের বাসিন্দারা পরে উপজেলা নির্বাহী অফিসার ওই সড়কে গিয়ে ভুক্তভোগীদের দ্রুত সহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন

মুন্সীগঞ্জ প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর আঠাশতম স্প্যান এর মাধ্যমে দৃশ্যমান সেতুর মিটার। সকালে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের শিবচর এলাকায় বিশ ও একুশ হয় প্রকৌশলীরা দুই সপ্তাহের মাথায় আঠাশতম স্প্যানটি বসানো হল এর আগে গতকালই মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে টেনে পিলারের কাছে নেওয়া হয় এ মাসের শেষ দিকে উনত্রিশ নম্বর স্প্যান বসানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলায় যাত্রীবাহী ট্রলার আটক করেছে কোস্টগার্ড করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে মেঘনা নদীতে যাত্রী পারাপার করায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ভোলার ইলিশা ঘাটে ট্রলারটি আটক করে পরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ট্রলারে থাকা যাত্রীদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেন এছাড়া ট্রলারটির মাঝিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে মৌলভীবাজারের বিরানব্বইটি চা বাগান সহ দেশের একশো তেষট্টি চা বাগানে শ্রমিকদের বেতন সহ ছুটির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে মৌলভীবাজার ও দেশের অন্যান্য স্থানে একযোগে এ কর্মসূচি পালিত হয় মৌলভীবাজারে কমলগঞ্জে আলীনগর চা বাগানে মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরি চা শ্রমিক নেতা গণেশ পাত্র ও সীতারাম বিন বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়া আহ্বান জানান অনথে চা বাগানগুলোতে ঘনবসতি থাকায় করোনা সংক্রমিত হলে হাজার হাজার শ্রমিক আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বরিশাল সদর উপজেলায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে গরিব ও অসহায় সাত হাজার সাতশো পরিবারের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ষাটজন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিনাজপুর শহরে দুইশো দশটি মসজিদের ইমাম ও মোয়াজিনের মধ্যে চাল ডাল তেল সহ সাবান এবং স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সকালে নাজমা রহিম ফাউন্ডেশনে ইলামা ইমাম ওলামা ফ্যাশন সমিতির সভাপতি মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল্লা মাঝহারির হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু এ সময় উপস্থিত ছিলেন নওগা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খেটে খাওয়া কর্মহীন প্রায় দেড় হাজার দিন মজুর ও নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাল চার কেজি আলু দুই কেজি আটা দুই কেজি মসুর ডাল এক কেজি পেঁয়াজ এক কেজি লবণ ও তেল সহ অন্যান্য জিনিসপত্র নওগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সহ সংগঠনের পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন পাঁচ দিন এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা শুনিতে আধিপত্য কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে সময় আহত বিস্তারকে উভয় পক্ষের অন্তত জন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ি এ ঘটনায় দশজনকে গ্রেফতার করেছে পুলিশ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদয়পুরে বর্তমান চেয়ারম্যান ছানিয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান কুদ্দুস গ্রুপের মধ্যে গতকাল এ সংঘর্ষ হয় নিহত সর্বদলীয় মোল্লা গদাইপুর গ্রামের সামসু মোল্লার ছেলে লখীপুরের কমল নগরে বেলাল হোসেন শিমুল নামে এক ছাত্র নেতা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চরজক বন্ধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় তিনি সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সাহেবের হাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আফসার জানান ধারণা করা হচ্ছে কোন কারণে শিমুল আত্মহত্যা করেছেন এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে নরসিংদীতে এক যুবকের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সদর উপজেলা বাউশিয়া গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রবিন মিয়া বাউশিয়া গ্রামের গান্ধী মিয়া ছেলে নিহতের মা ও খালা জানান রবিন নেশাগ্রস্ত ছিল সে প্রায় নেশা করে বাড়ির লোকজনকে মারধর করত শুক্রবার রাতে রবিনকে তার ভাই আলমগীর ও অন্যান্যরা হাত পা ও গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যা করে ঘটনা পর থেকে আলমগীর ও তার সহযোগীরা পলাতক রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে প্রথম ধাপে জেলার দিঘিনালা উপজেলার রথিচন্দ্রপাড়া পাড়া সহ হামে আক্রান্ত সাতটি গ্রামের ৬৪৩ জন শিশুকে টিকা দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পনেরো মাস থেকে পনেরো বছরের শিশুদের টিকা দিচ্ছেন দীঘিনালা ছাড়াও আশপাশের এলাকাতে পর্যায়ক্রমে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুরকান্তি দাস সম্প্রতি দীঘিনালার রথিচন্দ্র কারবারি পাড়া সহ আশেপাশের এলাকায় হামের লক্ষণ নিয়ে আঠাশ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এছাড়া খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ও মাটিরাঙ্গার কয়েকটি গ্রামেও শিশুরা হামে আক্রান্ত হয় দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ